হাই হাই ফ্রি মোশন হঠাৎ করে এ কি করলো? বুড়ো এখন হার্ট স্ট্রোক করতে চাচ্ছে। বুড়ো হঠাৎ করে কেন এইভাবে কান্নাকাটি শুরু করে দিল রাতের বেলা? বুড়োর এই সকল কান্নাকাটি গুলো দেখে ফ্রি মোশন হুট করে তার পকেট থেকে 10,000 টাকা দিয়ে দিল। আমি আমার জীবনও কখনো এরকম কোন কান্নাকাটি দেখিনি ভাই, এই প্রথম দেখতেছি। ও মাই গড, ফ্রি মোশন ফিরোজ হাসান এই লোকটিকে 10,000 টাকা দিয়ে দিল। আর সেই টাকাগুলো দেখে এই লোকটি মনে করছিল স্বপ্নের দেশে আছে। কি বলছেন বাবা, আমি কি স্বপ্ন দেখেছেন নাকি? বাস্তবেও যে কোনো একজন মানুষ এসে তাকে হেল্প করতে পারবে এটা তার চিন্তা ধারণার মধ্যেও ছিল না। এর আগে কিন্তু তাকে আরো 800 টাকা দিয়ে দিয়েছিল, আর সেই 800 টাকায় সর্বশ্রেষ্ঠ ছিল ফ্রি মোশন ফিরোজ হাসানের পকেটে। ওই লোকটি ফিরোজ ভাইয়ের কাছে চেয়েছিল মাত্র 450 টাকা, কিন্তু ফ্রি মোশন ভাই হঠাৎ করে তাকে 800 টাকা দিয়ে দেয়। কয় টাকা লাগবে? 470 টাকা বাবা লাগবে বাবা, আর কিছু না। আমি তখন হার্ট স্ট্রোক করে মারা যাবো, আমি এটা কি দেখতেছি, স্বপ্নের দেশে আছি নাকি? আসলে বাস্তবতা মাঝে মাঝে হার মেনে যায় স্বপ্নের দেশে, আর সেই হারটা বারবারই ফ্রি মোশনের ফিরোজ ভাই বানায়। আমার দেখা সব থেকে ভালো একটি ভিডিও আমি মনে করি এটা। এই ভিডিওটি যখন আমি দেখেছিলাম তখন চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি জীবনে হয়তো কারো সরাসরি এইভাবে কান্নাকাটি দেখি নাই। আজকে ভিডিওটি আমার চোখ থেকে যেভাবে অশ্রু ঝরিয়ে দিয়েছে সেভাবে আমি মনে করি আপনাদের চোখ থেকে অশ্রু ঝরিয়ে দিয়েছে। একটি বুড়ো বৃদ্ধ লোক শীতের মধ্যে বসেছিল, আগুন ফোয়াচ্ছিল, মানে আগুনের তাপটা শরীরের মধ্যে লাগাচ্ছিল, একটু যেন গরম লাগে, কারণ তার কাছে তো দামি দামি ভালো ভালো শীতের জামা নাই, টাকা নাই, দুই বেলা যে খেয়ে পরে বাঁচবে, তাই একটুখানি আগুনের তাপ নিয়ে তারপর শীত কাটানোর চেষ্টা করছিল। এমন তো অবস্থায় হঠাৎ করে ফ্রি মোশনের ফিরোজ ভাই তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে যে 10,000 টাকাটা দেয় ভাই, সেই টাকাটা দেখার পর মানে তিনি যে কিভাবে মানে কান্নাটা আরো ভেঙে পড়লো ভাই, এবং বলছিল সারা জীবন তিনি এটা মনে রাখবে, কখনো এটা ভুলতে পারবে না। এইরকম একটি দৃশ্য দেখার পর আমি মনে করি প্রত্যেকটি মানুষের চোখ থেকে আজকে অশ্রুক্ষরণ হচ্ছে। অনেস্টলি যদি আমি বলতে চাই, আসলে আমার দেখা সব থেকে ভালো একটি ভিডিও মনে করি এই ভিডিওটি। আমি বাইরে যাচ্ছিলাম হঠাৎ করে এই ভিডিওটি দেখার পর মনে হলো যে না, এই ভিডিওটি নিয়ে আসলে একটি ভিডিও বানানো উচিত, কারণ আরো যেন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন বিষয়টা। আপনারা সবাই তো ফ্রি মোশনের ফিরোজ ভাইয়ের ওই ভিডিওটি দেখেছেন, কিন্তু ওই ভিডিওটির পিছনে লুকিয়ে থাকা রহস্যটা অনেকেই জানেন না। ফিরোজ ভাই কিন্তু রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে, হঠাৎ করে যদি তার সামনে কোনো একজন মানুষের এরকম পড়ে যায় তাহলে তাকে আর খালি হাতে বিদায় দেয় না। সমস্যা নেই, তার হাতে যতটুকু টাকা থাকে সম্পূর্ণটাই দিয়ে দেয়। কোনো কোনো সময় ভিডিও ধারণ করতে পারে, কখনো ভিডিও ধারণ করতে পারে না। তবে এই লোকটি সব সময় মানুষের উপকারের জন্য পাশে দাঁড়াচ্ছে। বাংলাদেশের মধ্যে একটি কন্টেন্ট ক্রিয়েটর যিনি ভিন্নভাবে কন্টেন্ট বানানো শুরু করে, ভিন্নভাবে ভিডিও বানিয়ে তারপর মানুষের কাছে সাড়া পায় এবং মানুষ তাকে আজকে এত এত পরিমাণ ভালোবাসে যেটা আসলে বলার মতো না। আজকে এই ফ্রি মোশনের ফিরোজ ভাই সবার মনে হৃদয়ের মধ্যে আছে। আমি মনে করি না তার কোনো হেটার্স আছে, সবাই তাকে ভালোবাসে, তার ভালোবাসার মানুষের সংখ্যা সব থেকে বেশি। আপনি আমি তাকে কেন ভালোবাসি? আমাদের কি টাকা দিছে দেয় নাই ভাই, আর তার এই ভালো কাজগুলো দেখে আমরা তাকে ভালোবাসি। এবং এই জিনিসগুলো দেখার পর মনে হয় যে কবে যে ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের মতো করে আমরা সবাই ভিডিও বানাতে পারবো, মানুষের ভালোবাসা কেড়ে নিব তাদের কাছ থেকে। এইভাবে আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে মানুষ আপনাকে অবশ্যই ভালোবাসবে। তাই ভালোর পক্ষে থাকুন, খারাপ থেকে বিরত থাকুন। আই হোপ এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি এখনই শেয়ার করতে থাকেন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসি তাহলে, হ্যাঁ। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম।